আজ পবিত্র শবে কদর মুসলিম উম্মার জন্য এটি মহিমান্বিত রাত ইবাদত বন্দেগির মাধ্যমে রাতটি পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা এই মুহূর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আছেন সহকর্মী রকিবুল রাহাত সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে রকিবুল রাহাত জানাবেন বায়তুল মোকাররমে শবে কদর পালনের আয়োজন সম্পর্কে সুরভি এই মুহূর্তে কিন্তু তারাবিন নামাজ চলছে আপনি জানেন আজকে মুসলমানদের পবিত্রতম রাত লাইলাতুল কদর এশারের নামাজ শেষ হয়েছে বাইতুল মোকাররম মসজিদে কিছুক্ষণ আগে এবং তারপর থেকে কিন্তু এখন তারাবিন নামাজ চলছে এবং তারাবিন নামাজের পরে তারাবিন নামাজের পরে কিন্তু যে কদরের যে অন্যান্য ইবাদত বন্দেগী সেগুলো কিন্তু মুসল্লিরা শুরু করবে আমরা দেখেছি যে রাত 8টা থেকে কিন্তু বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিরা আসতে শুরু করে এবং এখানে 8:30টায় জামাত শুরু হয় এশারের জামাত এবং তারপর তারাবির নামাজ শুরু হয়েছে নামাজ শুরুর আগে আমরা এখানে যে মুসল্লিরা এসেছে তাদেরকে দেখেছি যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যারা নামাজ পড়তে এসেছে তারা কিন্তু এই করোনার মধ্যে সরকারের পক্ষ থেকে যে স্বাস্থ্যবিধি মেনে নামাজের কথাটি বলা হয়েছিল এখানে স্বাস্থ্যবিধি মেনেই নামাজ পড়া হচ্ছে এবং আমরা দেখেছি যে যারা এই মসজিদে আসছেন তারা কিন্তু বাসা থেকেই অনেকে অজু করে আসছেন এবং অন্যান্যরা যারা এখানে অজু করেছেন তারা সেই সামাজিক দূরত্বটি মেনেই অজু করেছেন এবং তারপর তারা নামাজ আদায় শুরু করে আমরা জানতে চেয়েছিলাম যে এই রাতের ফজিলত সম্পর্কে তারা কিন্তু বলেছেন যে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই রাতে কিন্তু কুরআন নাজিল হয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কুরআন নাজিল হয়েছে এবং তিনি এই রাতে নানাবিধ ইবাদত বন্দেগী করার কথা বলেছেন তারা বলছেন যে তারা সারা রাত সেই ইবাদত বন্দেগী করে পার করবেন এবং এখানে যারা নামাজ পড়তে আসছেন শুধু তারাই নয় অন্যান্য যারা রয়েছে পুরো দেশবাসী কিন্তু এই রাতে ইবাদত বন্দেগী করবে তারা জিকির আসগর কুরআন তেলাওয়াত এবং অন্যান্য যে ইবাদত আল্লাহকে রাজি খুশি করানোর যে ইবাদত সেই ইবাদত তাদের থাকবে এবং সবার মুখে কিন্তু আমরা একটি কথা শুনতে পেয়েছি যে বর্তমান যে মহামারী করোনা চলছে সবাই কিন্তু চাচ্ছেন সেই করোনা থেকে যেন আল্লাহ পরিত্রাণ দেন এবং দেশ যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং শুধুমাত্র করোনা নয় দেশের অন্যান্য যে বিপদ রয়েছে এবং তারা কিন্তু সেই কথা বলেছেন এবং সবার মুখেই ছিল যে পরিবারের বিপদ থেকে রক্ষা পাওয়া এবং সবার অতীতের গুনাহ মাপের যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু তাদের সবার মুখে ছিল আমাদের এখানে যিনি পেশ ইমাম রয়েছে তার সঙ্গে কথা হয়েছিল তিনি বলেছেন যে নামাজ শেষে যে মুনাজাত হবে সেই মুনাজাতে কিন্তু বিশ্ব এবং বাংলাদেশ যেন করোনা মুক্ত হয় এবং মানুষ যেন ভালো থাকে সেই প্রার্থনা থাকবে তাদের সুরভি জি রকিবুল রাহাত অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য